আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আরেকটি সালোয়ারের মোহরের ডিজাইন শেয়ার করব। আপনারা একবার দেখলেই এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা সাধারণ সালোয়ার যেভাবে কাটি সেভাবে মাপ নিয়েছি। এখন নিচ থেকে 1.5 ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিব এবং সেই মার্ক অনুযায়ী আমরা কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। আমার সালোয়ারটি কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন অতিরিক্ত যে কাপড়টুকু দেখছেন সেই কাপড়টুকু দিয়ে আমি ডিজাইনটি তৈরি করব। এখন সালোয়ারের সোজা পাশটি খুলে নেব, তারপরে 1 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দিব, তারপরে 1/2 ইঞ্চি পরপর আরেকটু আর 2টা দাগ দিয়ে দেব। এখানে সঠিক মাপটা বোঝার জন্য আমি একটু কেটে নিব। এখন সমানভাবে ভাঁজ দিয়ে আমি কাপড়টাকে হালকাভাবে সেলাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকাভাবে সেলাইটা দিচ্ছি। একইভাবে আমি বাকি 2 পাজও সেলাই করে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ডরি তৈরি করার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। তারপরে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন আপনারা সুই বা যে কোনো কিছুর সাহায্যে এটা উল্টে নিতে পারবেন। আমি আয়রন করে সোজা করে নিব। আমি 2 ইঞ্চি করে ডরিটা কেটে নিচ্ছি। আমার ডরিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পেপার বা কাগজে আমি ডরিগুলো বসিয়ে সেলাই করে নিব। এখন আমি অপর পাশটাও সেলাই করে নিব। তারপরে অতিরিক্ত অংশগুলো কেটে নিব। এখন ডরিগুলার সোজা পাশ এবং সালোয়ারের সোজা পাশটা একসাথে করে আমি সেলাই করে নিব। এখন সোজা পাশে একটি সেলাই করে নিব। দেড় ইঞ্চি সাইজের একটি বক্রম আমি কেটে নিলাম। এখন একটি কাগজে আমি রাউন্ড শেপ করে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন।
তারপরে সুন্দর করে কেটে নেবেন। একটা কাপড়ের মধ্যে আমি বক্রমটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে দেখুন কিভাবে কাপড়টা উল্টিয়ে সেলাই করতে হবে। এখনকার সেলাইটা করতে হবে ধীরে ধীরে, যাতে আপনার ডিজাইনটা খুব সুন্দর হয়। সেলাইটা করতে হবে বক্রমের পাশে পাশে, যাতে করে আপনার সেলাইটা খুব সুন্দর হয়। আবার খেয়াল রাখবেন সেলাইটা যাতে বক্রমের উপরে না উঠে যায়। রিক্ত অংশটুকু আমি কেটে নিব। এখন 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে কাটতে হবে। এখানে ছোট ছোট করে কাটতে হবে, আবার কাটার সময় খেয়াল রাখবেন যাতে সেলাইয়ে না ধরে যায়। এখন উল্টিয়ে আমি এটা আয়রন করে নিব। এখন দেখুন এটা কিভাবে সেলাই করতে হবে। আমার সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।